খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস 86 বছর বয়সেও যিনি তার কাজ পরিচালনা করে চলেছেন সুষ্ঠুভাবে, তবে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বুধবার হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র। তবে হাসপাতালে ভর্তির আগে তিনি ভ্যাটিকান সিটিতে ক্যাথলিক খ্রিস্ট ধর্মাবলম্বীদের মাঝে উপস্থিত হন। সবার উদ্দেশ্যে এ সময় হাত নাড়তে দেখা যায় তাকে। তখনও বোঝা যায়নি তিনি যে অসুস্থ। সাধারণ স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হলে তার অসুস্থতার বিষয়টি ধরা পড়ে। জানা গেছে শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন তিনি, তবে তার স্বাস্থ্য পরীক্ষার পর করোনা হয়নি বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে কয়েকদিন থাকতে হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। পোপের অসুস্থতার খবরে হাজার হাজার মানুষ তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ সুস্থতা কামনা করেছেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব। এর আগে 2021 সালে গেমিলি হাসপাতালে তার একটি অস্ত্রোপচার হয়। গত জানুয়ারিতেও পোপ আবার অসুস্থ হয়ে পড়েন। পোপের হাঁটুতেও সমস্যা আছে। তাকে কখনো লাঠিতে ভর করে, আবার কখনো বা হুইল চেয়ারে করে জনসমক্ষে আসতে দেখা যায়। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।